লোহাগড় উপজেলার পদুয়া ধলিবিলা সাহা মজিদিয়া দাখিল মাদ্রাসা ও হ্যাপজেকানার বার্ষিক সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তেইশ জানুয়ারি সকাল দশটায় মাদ্রাসা ময়দানে বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় মাওলানা মকসুমের সঞ্চালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের শিল্প বিষয়ক সম্পাদক ও মাদ্রাসার প্রতিষ্ঠাত উপদেষ্টা নুরুল ইসলাম ভাণ্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক পদুয়া ইউপির আট নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে পদুয়া ইউনিয়ন নয়নম ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন মাদ্রাসা কমিটির উপদেষ্টা সদস্য হাজি আব্দুর রহিম হাজি খালামিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ আক্তার হোসেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ধর্মীয় এই মাহফিলে কোরআন হাদিসের আলোকে হেদায়েতে আলোচনা করেন বারুদুনা রেফাইয়া মাদ্রাসার সহচুপার হাফেজ মাওলানা জাকারিয়া মাদ্রাসার প্রবাসক মোহাম্মদ আব্দুল নূর সহ আরো অনেকেই অনুষ্ঠানে মোট দুশো বিশ জন শিক্ষার্থীর মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার তুলে দেওয়া হয় শিহাব উদ্দিন সেনেল কর্ণফুলি লোহাগাড়া